হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আজকে আমার এক বান্ধবীর সাজ রয়েছে, তো সেখানে আমি যাচ্ছি। তো আমি জানি না কি গিফট পাবো, কারণ অ্যাকচুয়ালি কাঁসার দোকানে ফোন করেছিলাম, উনি বললেন যে আজকে ওনার দোকানটা বন্ধ, তো বললো বিকালে হলে সম্ভব পড়া আছে। তো বিকালে তো হবে না, অনুষ্ঠানটা মানে দুপুরের দিকে, তো বিকালে তো পসিবল নয়। তো দেখা যাক, এখন বেরোচ্ছি, তো দেখি কি কেনা যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো ব্যারাকপুরে একটা পরিচিত দোকানে আমি ঢুকলাম, তো এটা আমার অনেক দিনের পরিচিত দোকান। তো আমি এখান থেকেই গিফটের আইটেম কিনি, এবং আমি নিজের জন্য পড়ার শাড়ি কিনি। তো এর আগে আমি দুটো শাড়ি কিনেছিলাম, আমার বোনের জন্য আর আমার জন্য। তো এই সিকুয়েন্সের শাড়িটা আমার খুব ভালো লাগে, তো যে কোনো অনুষ্ঠানে চটজলদি করে পরা যায়, এটাকে কন্ট্রাস্ট করে পরলে দারুণ লাগে। তো এই শাড়িগুলো আমার খুব ফেভারিট, তো আমার জন্য আমি একটা কিনেছিলাম, আর বোনের সাধারণ অনুষ্ঠান যেমন তখন কিনেছিলাম। আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি, এবং ওই শাড়িটা আমার খুব ফেভারিট বলে আমি ওর জন্যও কিনলাম, আর গায়েটা ফর্সা তো ওকে পরলে ভালো খুব মানাবেও। তো এখানে এসে দেখি গৌরাঙ্গবাবু নিচে ভাত রান্না করছে, তো গৌরাঙ্গবাবুর সঙ্গে একটু কথা বললাম, তো একটু ইয়ার্কিও মানলাম যে তুমি অনেক গুণের অধিকারী। তো অ্যাকচুয়ালি সত্যি ভদ্রলোক খুব অনেক গুণের অধিকারী, মানে সব কিছু উনি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। তো ওনার সঙ্গে একটুখানি গল্প করলাম, অ্যাকচুয়ালি ভালো মনের মানুষের সঙ্গে কথা বলার আনন্দটাই আলাদা। তো তারপরে ওনার সঙ্গে কথা বললাম, বলে তারপরে ওপরের দিকে উনি বললেন সবাই ওপরে আছে, তো আমি ওপরের দিকে টুকটুক টুকটুক করে এগিয়ে গেলাম। তো আমি এবার ওপরের দিকে যাচ্ছি, ওপরেই ওদের ঘর, ওখানেই সমস্ত লোকজনের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো দেখো এখানে বসে ও কথা বলছে মা বাবার সঙ্গে, আমি এসে দেখি ও রেডি হয়নি, তারপরে ওকে রেডি টেডি করলাম, শাড়িটা পরিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এটা ওর কাছে খুব স্পেশাল মোমেন্ট, ঠিক আছে, কারণ এই মোমেন্টসগুলো খুব মানে খুব পার্টিকুলার একটা টাইমিং ধরেই আসে। তো এই মোমেন্টসে শুধু ও কেন, প্রত্যেকটা মেয়ের জীবনেই ভীষণ আনন্দদায়ক, একদিকে যেমন মানে যন্ত্রণাদায়ক, একদিকে তেমন আনন্দ। কারণ মা হতে গেলে যে যন্ত্রণাটা ভোগ করতে হয়, সেটা তো সে প্রত্যেকটা মেয়েই পেয়ে থাকে, এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি হচ্ছে আনন্দদায়ক। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যদি আসি, যে একটা গানের কলি মনে পড়ে গেল, যে সুধা বিষে মিশে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন ছিল সুধা বিষে মিশে। তো ওই সুধা বিষে মিশে, সুধা অমৃত আর বিষ, মানে দুটোই পাশাপাশি থাকে, যেমন মানে সুখ আনন্দ পাশাপাশি থাকছে। তো এই ফিলিংসগুলো শেয়ার করার মতো নয়, এইগুলো যারা যাদের সঙ্গে ঘটে একমাত্র তারাই এই ফিলিংসটার বুঝতে পারবে, যে এটা কত আনন্দ একটা দিন, যে দিনটা মেয়েদের কাছে খুব স্পেশাল হয়। তো যাই হোক, তো এবার ধীরে ধীরে করে আমরা অনুষ্ঠান পর্বের দিকে এগোচ্ছি। তো এখানে ওর দুই মানে ইনি হচ্ছেন দাদু আর উনি হচ্ছেন দিদা। তো আমাকে এটা কিছু মনে হয় বলছিল, আমি তো ভিডিও শ্যুট করার ব্যস্ত ছিলাম, তো ওকে বলছিলাম যদি ভালো করে পোস্ট হাউস দেয় আমি তোর কতগুলো ছবি তুলি। তো ওই পোস্ট হাউস দেওয়া হচ্ছিল, ওইদিকে দাদুকেও বললাম দিদিমাকে সঙ্গে করে নিয়ে ছবি তুলে একা একা কেন তুলছে। এটা ওর ভাই, এটা ওর মানে মাসির ছেলে। তো এই ভাইটা খুব মিষ্টি, খুব ভালো, আর হচ্ছে এটাও একটা ভাই, আর ওই ভাইটা সবচেয়ে বসার দিদারই জায়গা হলো না। হাই হাই রে, এই 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 তো এই আমি আগে ছোটবেলা আমার দাদুকে বলতাম আমাকে বিয়ে করবা, তো চুপি চুপি ভাবলাম যে ধীরে ধীরে করে একটুখানি ভেতরের দিকে যাই। কাকিমা দেখছি সামনে সব কিছু নিয়ে আসছে, কাকিমার এই জেনারেল পোশাকেই আমি কিছুটা ছবি তুলে নিলাম, ভিডিও শ্যুট করলাম। তো ও ওদিক থেকে বলছে এরকমভাবে ভিডিও শ্যুট করো না, ভালো একটা শাড়ি পরো তারপরে ভিডিও শ্যুট করো। তারপরে এখানে কাকু ভাইকে খাবার টাবার প্যাকিং করে দিচ্ছে, ভাই বোধহয় সম্ভবত কোনো জায়গায় খাবার দিতে যাবে। ভাই যাচ্ছে কোথায়? ভাই আমার দাদুর ঘর যেতে যাচ্ছে। ও শঙ্কটা বাজাতে পারবি? এই দিনগুলো না প্রত্যেকটা মেয়ের জীবনে খুব স্পেশাল হয়। তো এই দিনগুলোতে মা বাবার গুরুত্বটা মানে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা সন্তান চায় যে এই দিনগুলোতে মা বাবা আমার কাছে থাকুক। তো এটা আমি খুব ফিল করতে পারি, যেহেতু আমার মা বাবা কেউ নেই, তো আমি জায়গাটা ফিল করতে পারি। খাইছো
এখন নতুন করে টাকা ওটা ক্যান্সেল চেক ওটা ক্যান্সেল চেক কি জবাব, হায় ভগবান, গিয়ে তোলো। হ্যাঁ তিন নম্বরে শত্রু একদম ইচ্ছু ইচ্ছু একবার খাও আবার একটু করে খাও লেগেছে নাকি কে
নাম কি? আদি। আদি কি? আদিত্যা ঘোষ বলো। আদিত্যা ঘোষ। বন্ধুদেরকে হাই বলে দাও। হ্যালো। হাই বলে বলো বন্ধুরা হাই। এরকম হাই কেন বলবে? এ দেখো সব বন্ধুরা দেখো বলছে কেন তোমাদের হ্যালো বলবে হাই বলবে? সবাই তাহলে তোমাকে একটা হাম্পি দেবে, সেই জন্য তুমি হাই বলে দাও। তুমি এমাত্র কি দিয়ে ভাত খেলে? হ্যাঁ, কি দিয়ে ভাত খেলে? এটা হচ্ছে আমাদের ছোট মোটো একটা পুচকে ছানা, সেটা হচ্ছে তার নাম হচ্ছে আদিত্যা। আর এখানে এই যে আরেকটা ছানা মোবাইল নিয়ে, আর এদিকে আমাদের মিস ইউনিভার্স হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে আদিত্য। আদিত্য বাড়ি কোথায়? আদিত্য তোর বাড়ি কোথায় বলে দাও। সব সব বন্ধুদেরকে তোমার সবাই আমার বাড়িতে আসবে বলে দাও সবাইকে বলে দাও, তোমরা সবাই আমার বাড়িতে আসবে। দুষ্টু, বাইরে দুষ্টুমি করিস? বাইরে দুষ্টুমি করিস কেন? সব প্রশ্নের উত্তরে কেন? আমাদের বাড়িতে যাবি না? এই যে তুই বললি যে আমাদের বাড়িতে যাবি, আমার বাড়িতে গেলে কিন্তু দুষ্টুমি করতে পারবি। যাবি? কোথায় চলে যাবো আমি? কোথায় চলে যাবো? পাতালে চলে যাবো। আমি পাতালে চলে যাবো। পাতালে কি আছে? পাতালে কে আছে? হ্যাঁ, লোক আছে পাতালে। তুই গেছিস? কবে গেলি পাতালে? এদিকে তাকিয়ে বলে দাও, পাতালে কবে গেলি একটু পরে? সত্যি পাতালে গিয়েছিলি? পাতালে কি থাকে? এদিকে দেখো একবার একটা পোজ দিয়ে দিক সবাই। হ্যাঁ, সবার ছবি তুলবো বলে আমি দিব। এই মেদিনীপুরের টাঞ্চল হেসে আমি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেরোচ্ছি সব খেয়ে বেয়ে, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে প্রচুর কাজপত্র বাকি, ঠাকুর ফাকুর কিছু দেওয়া হয়নি, তো চলো বাড়ির দিকে এগিয়ে। শুয়ে স্নান ধান করে একটু বসেছি, মানে চুল টুল শুকাচ্ছি আর কি। তো আজকে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। একটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করো, আর নিচে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকে মতন টাটা, আবার কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট।